নমস্কার, আজকে রান্না করব মৌরলা মাছ। এর জন্য আমি এখানে 500 মৌরলা মাছ নিয়েছি, তার থেকে আমি অর্ধেক মৌরলা মাছ নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যতটা আজকে রান্না করব ততটা মৌরলা মাছ নিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এই মৌরলা মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন গ্যাসের উপরে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর এইদিকে আজকে লাউ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং একটু ছড়িয়ে দিলাম। আমি সমস্ত মাছ একবারেই তেলের উপরে দিয়ে দিলাম। এর জন্য কড়াইয়ে তেল গরম করে তেলটা আমি গোটা কড়াইয়ে ছড়িয়ে নিয়েছিলাম, তাহলে মাছগুলি নিচে লেগে যাবে না। মাছ একদিক ভাজা হয়ে গেলেও উল্টে দিলাম এবং অপর দিকটাও ভেজে নিলাম। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি অন্য বাটিতে তুলে নিলাম। খুব সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে, নাহলে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। যখন কালো জিরে এবং কাঁচা লঙ্কা ভাজার গন্ধ বেরিয়ে গেল, তখন এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটি টমেটো কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি। এখন এর মধ্যে আমি আদা লঙ্কা ও একটু টমেটো বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ হলুদ দিলাম ও পরিমাণ মতো লবণ দিলাম। লাউয়ের তরকারিতে হলুদের পরিমাণ আমরা একটু কমই দিয়ে থাকি। হলুদ বেশি হয়ে গেলে লাউয়ের নিজস্ব যে স্বাদ বা গন্ধ সেটি অনেকটাই কমে যায়, তাই লাউয়ের তরকারিতে একটু হলুদ কম দেওয়া ভালো। এখন এর মধ্যে 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা আপনারা বেটেও দিতে পারেন, তবে গ্রেট করে দিলে এর স্বাদ অনেক ভালো আসে। এখন এর মধ্যে লম্বা করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি মাঝারি সাইজের একটি লাউয়ের অর্ধেক অংশ কেটে দিয়ে দিলাম। মশলার সাথে লাউগুলো নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে লাউ তাড়াতাড়ি নরম হয়ে আসবে। ঢাকনা খুলে মাঝে মাঝে লাউ নেড়ে দিতে হবে। দেখুন, লাউ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এখন লাউ সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। এখানে আমি আজকে তরকারিটি খুব ঝোলও রাখবো না, আবার খুব শুকনোও করব না, অল্প ঝোলা ঝোলা তরকারি করব। এতে লাউয়ের স্বাদও যেরকম পাওয়া যাবে, তার সাথে মাছের স্বাদও পাওয়া যাবে। দেখুন, তরকারি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মৌরলা মাছ আমি দিয়ে দিলাম এবং খুন্তির ডগা দিয়ে এটা ছড়িয়ে দিয়ে একটু লাউয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন 5 মিনিট আমি
রান্না করে নেব। এবার নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।